বৃহস্পতিবার রাজধানী টাউন ইন্দ্রনগরে সংহতি সংঘের অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শন করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তার সাথে ছিলেন নয় বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি চন্দ্রশেখর দেব, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ত্রাণ শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি। শিবিরে আশ্রিতরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই সম্পর্কে অবগত হন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যের সাথে রাজ্যেও ভারী বর্ষণ চলছে, এর ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ত্রাণ কার্যে সর্বশক্তি নিয়োগ করেছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আলোচনাক্রমে রণকৌশল নির্ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বৃহস্পতিবারই রাজ্যে এসেছেন এনডিআরএফ জওয়ানরা, তারা উদ্ধার কার্য পরিচালনা করবেন। রাজ্য বিজেপি সভাপতি আরও জানান, রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের সব অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিজেপি কর্মী সমর্থকরাও এই সময় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর জন্য দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এত ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় আজকে এই বৃষ্টির জলে বন্যায় রূপ ধারণ করেছে। আমাদের ইতিমধ্যে রাজ্য সরকার এই ত্রাণ কার্য যে সর্বোচ্চ শক্তি লাগিয়ে প্রয়াস করছেন, এবং শুধু তাই নয়, আমাদের যিনি গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও সরকারি যা যা পদক্ষেপ, যারা আধিকারিকরা রয়েছেন তাদের নিয়ে বৈঠক করেছেন এবং একটা রণকৌশল তৈরি করেছেন যাতে মানুষের যাতে প্রাণ হানি না হয় এবং যাতে তাদের রক্ষা করা হয়। ইতিমধ্যে বাইরে থেকে এনডিআরএফ টিম এই ত্রিপুরা রাজ্যে এসে আমাদের ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তারাও এই উদ্ধার কার্যে তারা নিয়োজিত রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় প্রায় 300-র উপর আপনার রিলিফ ক্যাম্প হয়েছে। সেই সমস্ত জায়গায় তাদের খাদ্য, তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা, সমস্ত সুযোগ সুবিধা যাতে করা যায়, ব্যবস্থা করা যায়, তার জন্য আমাদের সরকারি লেভেলে তো সরকার থেকে করছেই, তার পাশাপাশি আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমাদের কাউন্সিলররা, আমাদের কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছে আমার সঙ্গে আমার মণ্ডল সভাপতি কাউন্সিলর। বৃহস্পতিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে আরও একাধিক ত্রাণ শিবির পরিদর্শন করেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রাণ শিবির পরিদর্শনকালে শিবিরে আশ্রিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।